নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়াতে যেন আনন্দে আত্মহারা বিরোধী দলগুলো। আর সেই আনন্দের বহিঃপ্রকাশ দেখা গেল মুর্শিদাবাদ সুতির 2 নম্বর ব্লক কংগ্রেস কর্মীদের মধ্যে। এই গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই তারা পথ চলতি সাধারণ মানুষ, রাস্তার দোকানদার, টোটো চালকদের মধ্যে গুড় বাতাসা নকুলদানা বিলি করল। আর এই সব খবর যত প্রকাশ হচ্ছে তত যেন অস্বস্তিতে পড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের অন্যান্য নেতারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলে কোনো দিকে কোনো কিছুই হচ্ছে না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আবু রেজা, সম্পাদক আসিফ রেজা, হাবিবুর রহমান, রাজীবুল ইসলাম প্রমুখ। ধিক্কার জানানোর জন্য আমরা আজকে পাবলিকের মাধ্যমে আমরা তুলে ধরলাম কি অনুব্রত মণ্ডল গরু চোর, কয়লা চোর এবং বালি মাফিয়া, স্বাভাবিকভাবে আমরা তাকে ধিক্কার জানাব। এই যে গুড় বাতাসা রাস্তার মানুষদেরকে খাওয়ালেন কেন? এটা আমরা একটাই উদ্দেশ্য, এই অনুব্রত মণ্ডল মানুষকে থ্রেট করার জন্য অনেক সময় গুড় বাতাসা এবং নকুল দ্বারাকে হাতিয়ার করে তিনি বুঝাতে চাইতেন, মানুষকে ধমকাতে চাইতেন। আজকে যে ধমকানো বা চমকানোর যে খেলা খেলেছে তৃণমূল দল, স্বাভাবিকভাবে আজকে তারা নিজের খেলায় নিজে ধ্বংস হচ্ছে। এইটা আমরা ধিক্কার জানানোর জন্য এই গুড় বাতাসা আজকে অনুব্রতকে উল্টো গ্রাস করেছে, ওর ধমকানি চমকানি নিজেকে গ্রাস করে ফেলেছে। আপনার নাম? মোহাম্মদ মতিউর রহমান, সুতি 2 নম্বর কংগ্রেস সভাপতি।